আপনাদের জন্য আবারও থাকছে পেঁচালি কথন, আর নিয়ে আসছে আমাদের কথক বন্ধু জনি। দর্শক, সিক্রেট অ্যাঙ্গেল অনুষ্ঠানে আবারও নিয়ে এলাম পেঁচালি কথন, সাথে আছি জনি। আমাদের আজকের প্রশ্ন, বাংলার একটি প্রবাদ বাক্য, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। আসলে সেখানে কেন রাত পোহাবে, চলুন দর্শকরা কি বলে শুনি। যেখানে বাঘের ভয় সেখানেই কেন রাত পোহায়? আসলে আমার মনে হয় কি, মানুষ যেখানে আর কি বেশি বিপদ থাকে, মানুষ জেনে শুনে সেই দিকে আর কি বেশিরভাগ সময় পা বাড়ায়, সেক্ষেত্রে আর কি আমরা হয়তো বা এই প্রবাদ বাক্যটা শুনে থাকি। আপনারা দেখি ম্যাক্সিমাম সময় অনেকে মনে করেন হাঁটাচলা করে, এই যে মনে করেন এখানে আমরা বসে আছি, ঠিক আছে, বসে থাকার অনেকে মনে করেন বসে আছে, একা বসে আছে, অনেকে অনেক ইনসিকিউরিটি মনে করে। তো সো এখানে হঠাৎ করে দেখা গেলো যে কেউ অপরিচিত কেউ লোক চলে আসলো। আসলে আমি এটা বলতে চাচ্ছিলাম এরকম যে, আপনি যখন একটা বিপদ মানে 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 মনে করতেছেন বিপদ হতে পারে, তখন কিন্তু আপনি ভুলটা করবেন, আর এই কারণেই তখন আপনাকে বিপদে পড়তে হচ্ছে। আপনি ভয় পাচ্ছেন, ভয়ের সময় কিন্তু আপনি ঠিকভাবে কাজটা করতে পারবেন না, সামান্য কিছু ভুল হচ্ছে, তখনই মনে হচ্ছে আমি বিপদে পড়ে গেছি। আমার জিনিসটা এইভাবে মনে হচ্ছে। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। আসলে সেখানেই রাতটা কেন পোহায়, অন্য কোথাও তো পোহাইতে পারতো, আপনি কি মনে করেন? আসলে আমার ব্যক্তিগত ইয়ে হলো মানুষের মনের যে ভয়টা, ওইটাই হলো সবচেয়ে ইয়া। বাঘে কখনো মানুষকে এই লুকারণ্যে থাপাতে ধরবে না, যদি তার ভিতরে কোনো ভয় না থাকে, কোনো ডর না থাকে, তার যদি সৎ সাহস থাকে, যেখানেই না কেন এনে আপনার বাঘে তাকে ধরতে পারবে না, আর আপনার লুকানোর কোনো ভয়ও থাকবে না। বাঘের ভয় তো এখানে ছিল, তা আর কি, বাঘের ভয় আমি এখানে ছিলাম, বাঘের ভয় আমি এখানে ছিলাম, বাঘের ভয় আমি এখানে ছিলাম। বাঘের ভয় এবং রাত পোহায় কেন একসাথে হলো, এটা হচ্ছে আপনার কোশ্চেন। আমি যতটুকু জানি, যেটা হচ্ছে বাঘ বেশিরভাগ সময় তার শিকারটা দিনের বেলাতেই করে, রাতের বেলাতে না, এই কারণে হয়তো বা। ধন্যবাদ তোমাদের দুজনকে। সুপ্রিয় দর্শক, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়, কথাটি একটি প্রবাদ বাক্য হলেও আমাদের দর্শকরা যে যেভাবে পেরেছে তার ব্যাখ্যা করার চেষ্টা করেছে। আবারও কোনো নতুন প্রশ্ন অথবা ধাঁধা নিয়ে হাজির হব সিক্রেট অ্যাঙ্গেলে পেঁচালি কথনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।